মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুকে কোলে নিয়ে ঘরে ফিরলেন রঞ্জিতা সিং। গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ থেকে চুরি যায় এক শিশু। 72 ঘন্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিশু চুরির ঘটনায় মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। একটু চাপবে, পেছনে চাপা। আজকে তো তোমার ছেলে যাচ্ছে বাড়ি, কেমন লাগছে? ভালো লাগছে না? এমন একটা বড় ঘটনা পড়ে কি মনে হচ্ছে, মানে কতটা বেশি আরো সুরক্ষিত হওয়া উচিত বা কতটা বেশি সবাইকে সাজেস্ট করবে যে সেফ থাকা উচিত? এখন সবাইকে তো সচেতন, এখন এখন সুরক্ষিত কি সুরক্ষিত এখনো হওয়া উচিত, কিন্তু এখনো পর্যন্ত সুরক্ষিত এখনো হয়নি। কারণ ক্যামেরাগুলো এখনো চলতেছে না, যেরকম ছিল ওরকম আছে এখনো। আর সিকিউরিগুলো কিছু কিছু সিকিউরিটি গার্ড আছে যারা এখনো পর্যন্ত মিসবিহেভ করতেছে, তাদেরও একটু দেখা দরকার। কেন তারা আবার সময় মোবাইল চালায়, কে যাচ্ছে কে না কে যাচ্ছে না ওটা মোবাইলে ব্যস্ত হয়ে দেখে না, কিন্তু মোবাইলে ব্যস্ত হয়ে যাবে কোনো কিছু এখনো তাই করে আছে। এখনো কোনো কোনো জায়গায় আছে দেখিনি তো, মোবাইলটাই চালাচ্ছে। কালকে যেরকম আমি এখানে আসছিলাম, আমাকে এখানে 2 মিনিট থাকতে দেয়নি, খাবার খাচ্ছি আমাকে 2 মিনিট খেতে হবে, খাওয়া হলে আমি চলে যাবো। খাবার নিয়ে এসেছিলাম, তোমাকে খাবার নিয়ে ঢুকতে দেয়নি? না, খাবার নিয়ে ঢুকেছি তো, এরা খাচ্ছিল। আমি বলছি বাচ্চা যদি খেতে আমি তুলে নেবো, আমি তার জন্য থাকতে চাইছিলাম, কিন্তু গাটা আমাকে থাকতে দেয়নি। ছেলে কি নাম ঠিক করলে? ছেলের নাম তো স্যার এমনিতে নাম রেখেছিল কি স্যার, এখন বাড়ি গিয়ে পুজো করবো, পুজো গিয়ে একটা ভালো নাম লিখে রাখবো। আচ্ছা, এই যে পুলিশ এত ভালোভাবে তোমাদের রিকোয়ারি করে দিলো বা এখানকার হাসপাতালের স্টাফরা তোমাদের সঙ্গে ছিল, তো এর আগের পরবর্তীতে অনুষ্ঠানগুলো কি তাদেরকে ইনভাইট করবে? বাচ্চাটাকে কীভাবে ছুটি দিচ্ছেন আজকাল? দেখুন, ছুটির জন্য যেটা মা ও শিশুটি তো দুজনেই ফিট আছে ডিসচার্জের জন্য, কিন্তু এটা নিয়ম হচ্ছে সিডাব্লিউসি চেয়ারপার্সনকে জানাতে হয়, কারণ বেবি হ্যান্ড ওভারের প্রসেসটা সেখান থেকে করতে হয়। যেহেতু বেবি মাঝে মিসিং ছিল, তো আমরা পেডিয়াট্রিক্সের তরফ থেকেও সেই লেটার জানানো হচ্ছে যে যেটাতে জানা যাবে যে বাচ্চা ফিট আছে, এবং আমরা গাইনিক তরফ থেকেও মাঝে ফিট আছে এবং বাচ্চাকে টেক কেয়ার করতে পারবে সেটাও আমরা লিখে দিয়েছি। এবার যা যা ফর্মালিটিস আছে সেটা সিডাব্লিউসিতে যাবে, এবং সিডাব্লিউসি অনুমোদন দেওয়ার পরে আমরা বাচ্চাকে মায়ের হাতে তুলে দিতে পারবো এবং ছুটির জন্য বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। গোটা ঘটনা নিয়ে যদি কিছু বলেন, কোথায় কোথায় আপনাদের কমতি ছিল যার জন্য শিশুটা চুরি হয়ে গেছিল? দেখুন, আমরা এটাতে খুব খুশি যে পুলিশ খুব তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া গেছে, এবং আমরা অনেক কিছুই নিজেরা ইন্ট্রোস্পেক্ট করেছি। আরও 20টা সিসিটিভি এখানে লাগবে, যেটার একটু কমতি ছিল। একটা জায়গায় একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল, কিন্তু এটাও ঘটনা যে আমাদের সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এবং এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও ভালো কাজ করেছে, যেটুকু মনে হয়েছে আমাদের যে চেঞ্জটা আনলে ভালো সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ভিজিটিং আওয়ার সংক্রান্ত এখানে পেশেন্টের বাড়ির মানুষকে রেস্ট্রিক্ট করার ক্ষেত্রে আরও স্ট্রিক্টনেস ইম্পোজড হয়েছে, এবং এটাই বজায় থাকবে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।